নমস্কার বন্ধুরা, আমি অরিন্দম, আর আমার হর্টিকালচার চ্যানেলে সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকের আমি তোমাদেরকে যে বিষয়টা নিয়ে বলবো, তো তোমরা অনেকেই রিকোয়েস্ট করছো, অনেকেই সমস্যা করেছো যে এই ব্যাপারটা যে আম গাছের পাতা ঝলসে যাচ্ছে, মানে আম গাছের পাতা কিনারা বরাবর হঠাৎ করে লাল হয়ে যাচ্ছে, মানে পুড়ে যাচ্ছে যেন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি স্টেপ বাই স্টেপ বলবো এটা কেন হয় আর এর প্রতিকারটা কী। যাদের এই ব্যাপারটা হচ্ছে, সেটা জমির গাছে হতে পারে, টবের গাছে হতে পারে, মন দিয়ে ভিডিওটা দেখো, এর সমাধান কিন্তু তোমরা সহজেই পেয়ে যাবে। বন্ধুরা, এই যে ব্যাপারটা পাতার কিনারা বরাবর যে লাল হয়ে আসা বা পুড়ে পুড়ে যাওয়ার মতো ব্যাপারটা, ঝলসে যাওয়া ব্যাপারটা, এটা হয় মূলত পটাশের অভাবের জন্য। আমরা যারা বাজারে যাই ফার্টিলাইজারের দোকানে, আমরা পটাশ কিনে আনি। পটাশ কি পটাশ কিনে আনি? লাল সার হিসেবে, যে পটাশ যেন নুন আর গুঁড়ো লঙ্কা মেশানো যে ধরনের ফার্টিলাইজার দেয়, সেটা হলো পটাশ, সেটা হলো MOP, মিউরেট অফ পটাশ। এই মিউরেট অফ পটাশ হলো পটাশিয়াম ক্লোরাইড, যার মধ্যে সোডিয়াম ক্লোরাইড বা সাধারণ লবণ 25% থাকে। এই ক্লোরাইডযুক্ত ফার্টিলাইজার আম গাছ একেবারেই পছন্দ করে না বা একেবারে ইনটেক করতে পারে না, নিতে পারে না। তাই পটাশের অভাবের জন্য আম গাছের পাতার কিনারা বরাবর এটা হয়ে যায়। বন্ধুরা, আর কোন কোন ভাবে এটা হতে পারে? তুমি যে জলটা দিচ্ছ গাছে গোড়ায় সেচের জন্য, সেই জলে যদি এই ক্লোরাইড আয়ন থাকে, তাহলে কিন্তু গাছ ক্ষতিগ্রস্ত হয় এবং গাছের পাতার এই লক্ষণ দেখিয়ে গাছটা বলে দেয় যে আমার পটাশের অভাব হচ্ছে। তো আরও এক ধরনভাবে এটা হতে পারে, গাছ ক্ষতিগ্রস্ত হতে পারে, গাছে পটাশের অভাব হতে পারে। কিভাবে? ধরো তোমার জমির গাছ বা টবের গাছ, তোমার গাছের পাতার চারিদিকে এইভাবে পুড়ে পুড়ে গিয়েছে, ঝলসে গিয়েছে, মানে গাছটাতে পটাশের অভাব হয়েছে। এই পাতা যদি জমিতে পড়ে, তাহলে কিন্তু ওই পাতায় যে ক্লোরাইড আয়ন থাকে সেটা মাটির সঙ্গে বিক্রিয়া করবে, যা কিন্তু অত্যন্তভাবে গাছটাকে ক্ষতি করবে এবং গাছ কখনোই মাটি থেকে পটাশ ইনটেক করতে পারবে না, গ্রহণ করতে পারবে না। তাই সব সময় গাছটাতে কিন্তু পটাশের অভাব দেখা দেবে। তাহলে আমরা কী করব? বন্ধুরা, MOP সচরাচর তো ফার্টিলাইজারের দোকানে পাওয়া যায়, আর আমি যদি বলি MOP দেওয়া যাবে না বা লাল সারটা দেওয়া যাবে না, তাহলে আমরা পটাশ কোত্থেকে পাবো, কী পটাশ নেব? হ্যাঁ, এখানে যেটা দিতে হবে সেটা হলো SOP, সালফেট অফ পটাশ, যেটা NPK 0:0:50 এই হিসেবে পাওয়া যায়। তোমরা যদি অনলাইন যে কোনো সেলিং অ্যাপসে তোমরা সার্চ করো, পেয়ে যাবে, এবং ফার্টিলাইজারের দোকানে বললে ওরা এনে দেবে। তোমরা কি করবে, টবের গাছের জন্য 10 ইঞ্চি গাছের জন্য 1 চামচ করে প্রত্যেক মাসে যখন এই অসুবিধাটা দেখা দেবে, যখন পাতাটা লাল হয়ে যাবে, তখন প্রত্যেক 10 দিন অন্তর অন্তর 1 চামচ করে দিয়ে ছড়িয়ে দেবে। আর জমির গাছের জন্য যতটা বড় বয়স সেটা রেকমেন্ড করে দেবে যে বিশেষজ্ঞ আছে, সেই কথা অনুযায়ী, তাদের কথা অনুযায়ী তুমি সেটাকে ছড়াবে। তবে কখনোই ওই গাছ থেকে কিন্তু কখনোই যেন পাতা না পড়ে, ওই লাল হয়ে যাওয়া পাতা টবের মাটিতে হোক বা তোমার জমির মাটিতে হোক। এবার যে জলে সেচ দিচ্ছ, সেই জলটা যেন কখনোই এতে ক্লোরাইড আয়ন থাকে না, এইগুলো তোমাদেরকে মেনটেন করতে হবে। আর তোমাদেরকে বলে রাখি যে স্টেপ বাই স্টেপ যদি এইভাবে তুমি ফলো করতে পারো, MOP জায়গায় যদি SOP দাও, তাহলে গাছে কখনো পটাশের অভাব হবে না, গাছের পাতা কখনো পুড়ে যাবে না। বন্ধুরা, এই ছিল আমার ভিডিওর বিষয়বস্তু। ভিডিওটা যদি ভালো লেগে থাকে, প্লিজ লাইক করো, প্লিজ শেয়ার করো, আর অবশ্যই অবশ্যই করে সাবস্ক্রাইব করো। বন্ধুরা, সবাই খুব ভালো থেকো, খুব মজা করো। নমস্কার।